হ্যালো শিক্ষক প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দুটি প্রতারণার ঘটনা শেয়ার করব। সেটা হলো যে, এক নম্বরে এক বাংলাদেশি ভাই গত দুদিন আগে কল দিয়ে বলে, ভাই আমি আমার রুমে আমার লকারের ভিতরে প্রায় $1,000 রাখছিলাম দেশে পাঠানোর জন্য, কিন্তু রাত্রে রাখছি, সকালে ঘুম থেকে উঠে দেখি টাকাগুলো আমার লকারে নেই। এবং আমার রুমের ভিতরে আমরা 16 জন লোক আছি, সবাই বাংলাদেশি, অন্য কোনো দেশের নাগরিক নাই। এখন আমি কী করবো ভাই, পরামর্শ দেন। তাকে বললাম যে ভাই আপনি পুলিশে গেলে ভালো, এইসব ব্যাপারগুলো পুলিশই সমাধান করতে পারে। সে বললো ভাই আমাদের বাংলাদেশি ভাইয়েরাই করছে, যে কোনো কেউ একজনই করছে। আমি এখন বাংলাদেশি ভাই বাংলাদেশি বিরুদ্ধে কীভাবে মামলা করবো? তার এই দেশাত্মবোধ, দেশের মানুষের প্রতি একটা টান দেখে একটা ভালো লাগলো, কিন্তু যে চুরি করছে তার তো এই টানটা ছিল না। সে চোর তো চোরই, চোর দেশের মানুষ সব কিছু ভুলে সে তার কষে এই টাকাগুলো নিয়ে পালিয়েছে, পালায় নাই, রোমে আছে। সে হয়তো চিন্তা করছে এই টাকাগুলো সে হজম করতে পারবে, কেউ সিঙ্গাপুরে সম্ভব হবে না, সিঙ্গাপুর পুলিশ তদন্ত করে বের করে ফেলবে। এই ধরা পড়া সে কিন্তু শুধু একাই চোর হবে না, তখন পুলিশের কাছে ধারণা হবে যে বাংলাদেশি বলতে এমন চোর, আমাদের দেশের বিরুদ্ধে এ দেশের প্রশাসনের একটা খারাপ ধারণা হবে। এরকম অনেক কথাই আছে, অনেক রোমেরই টাকা চুরি হয়েছে এবং চুরি করছে আমাদের বাংলাদেশে আরেক ভাইয়েরাই। তা সত্যি শুনতে খুব খারাপ লাগে এবং লজ্জাজনক ব্যাপার বটে। যারা চুরি করেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা একজন দেশি ভাই হয়ে আরেকজন কীভাবে প্রবাসের মাটিতে এসে আজের কষ্টের টাকা চুরি করেন? আপনারা চুরি করেন শুধু নিজের বদনাম হয় না, পুরো দেশেরও বদনাম হয়। আর যা ফকর ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের লকার সবসময় তালাবদ্ধভাবে রাখবেন, পার্সোনাল জিনিস টাকা পয়সা এগুলো ব্যাংক ক্যাশ রাখবেন না, ব্যাংক কার্ডের এক টাকা রাখবেন, তাহলে তো চুরি হওয়ার সম্ভাবনা কম আছে। কারণ আপনারা জানান না, কার সাথে আছেন না, তবে আপনার পাশের জন চোর হইতে পারে। কে ভালো কে সাধু কে খারাপ কেউ বুঝতে পারে না চেহারা দেখি। লোভ জিনিসের লোভের প্রলোভনের পরে অনেকেই চোর হয়ে যায়। আপনার হাতে নগদ ক্যাশ দেখে তাদের লোভ হতো বা সামলানো সম্ভব হয় না, তার আপনার সব ভালো মন্দ চিন্তা ভুলে গিয়ে আপনার টাকা চুরি করতে পারে। তাই কাউকেই বিশ্বাস করবেন না, এবং এমনকি নিজের মোবাইলটাও সাবধানে রাখবেন, নাম্বার পিন করা লাগবে, পিন নাম্বার দিয়ে লক করে রাখবেন, যাতে গুলো আপনার করতে পারে না। কারণ আপনার লক পিন মোবাইল যদি আনলক করে রাখেন, তাহলে অন্য কিছু কীভাবে আপনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এগুলো হ্যাক করে ফেলতে পারে? কীভাবে? আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলবে, একটা ভেরিফিকেশন কোড নাম্বার দেবে আপনার মোবাইলে, সেই কোড নাম্বার দিয়ে সে ভেরিফিকেশন করে ভালো, মানে তার নাম্বারে আপনার মোবাইল হোয়াটসঅ্যাপ হয়ে যাবে, আপনার নাম্বার তার মোবাইলে হোয়াটসঅ্যাপ হয়ে যাবে, ইমো হয়ে যাবে। এভাবে কিন্তু অনেকে ইমো হ্যাক করছে আমার জানা মতে। তো এইসব জিনিসগুলো সব সাবধানে রাখবেন, নিজের মোবাইল পার্সোনাল জিনিসগুলো সাবধানে রাখবেন, কারো হাতে দিবেন না, কাউকে বিশ্বাস করার দরকার নেই, কাউকে বিশ্বাস করার দরকার নেই, আবার কাউকে বিশ্বাস না করা বিপজ্জনক। তারপরেও এমন কাউকে বিশ্বাস করুন যাকে লং টার্ম দেখবেন, তাকে বিশ্বাস করুন, খুব সাবধানের ব্যাপারে। আর একটা ব্যাপার হলো যে, আমি দুদিন আগে বলেছিলাম যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউকে দিবেন না। এই ভিডিওটা করার পরেও আজকে একটু এক ভাই কল দিল, তার এক পরিচিত বন্ধু, খুব কাছের বন্ধু, তারা একসাথে ছিল 1 বছর, ট্রেনিং করছে বাংলাদেশে একসাথে, সিঙ্গাপুরে ছিল অনেকদিন, যে কাছের মানুষ, সে তাকে কোম্পানি দেশে পাঠিয়ে দিয়েছে, দেশে আছে এখন। সে দেশ থেকে কল দেবে, বলো বন্ধু তোমার মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দাও, আমার 1 জন টাকা দিব, তো আমি যদি দেশে আসি আমার টাকা পাঠাতে পারতেছে না, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, ওইখানে সে $500 ট্রান্সফার করবে, এই $500 পাওয়ার পর তুমি আমাকে বিকাশ করে বাংলাদেশে পাঠা দিল। তো বন্ধু মানুষ বলছে, বিশ্বাস করছে, লং টাইম একসাথে ছিল, কাছে মাস মনে করছে, যে বিশ্বাস করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে $500 এসেছে এবং সেই টাকাটা তুলে দেশের বন্ধুকে পাঠায়। পাঠানোর পরপরই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গাপুর পুলিশ হ্যাক করে বন্ধ করে দেয়, সিজ করে দেয়। কারণ এটা ছিল যেই টাকাটা, আর সেই টাকাটা ছিল অবৈধ টাকা, যে পাঠাইছে সে ছিল একজন প্রতারক। একটা কথা মনে রাখবেন, প্রতারকরা যে লেনদেন করে এটা কিন্তু আপনার আমার যে কোনো কারো অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেই লেনদেন করে, আমার আপনার সরলতা সুযোগে তারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকে। কারণ তারা সরাসরি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে তাহলে তাদের তারা দরফ করে দেওয়ার সম্ভাবনা আছে। তাই আমি আপনাদেরকে সকল সময় অনুরোধ করে বলি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যত কাছের লোক কাউকে দেবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কত কাছের লোক, একটা 1 বছর 10 বছর 20 বছর আছেন তাও বিশ্বাস করবেন না। কে কখন প্রতারণা করে ফেলে কেউ বলতে পারেন না। এবং সে আমাকে পরামর্শ দেবো, কল দেবো কী পরামর্শ চাইলো, তাকে বললাম যে সরাসরি পুলিশ যেতে, আপনাকে কল করছে পুলিশ যেতে বসেছে থানা যেতে, আপনি থানা যাবেন, থানায় গিয়ে সব কিছু খুলে বলবেন কীভাবে কী হয়েছে, আপনার বন্ধু যে আপনাকে বলছে যে তারা অ্যাকাউন্ট নাম্বার চাইছে এই প্রমাণগুলো দেখাবেন পুলিশটি, হয়তো বা তাহলে পুলিশ হয়তো তদন্ত করবে, তদন্ত করে দেখা যাবে না আপনি সাথে জড়িত নন, তাহলে আপনার হয়তো বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলা দিবে এবং আপনি সিঙ্গাপুর থাকতে পারবেন। আর যদি পুলিশ তদন্ত করে দেখা যায় আপনার এর সাথে জড়িত আছেন, এই পতাকার চক্রের সাথে জড়িত আছেন, তাহলে আপনি সিঙ্গাপুরে ব্যান হয়ে যাবেন, সিঙ্গাপুরে আর কোনো দিনও আসতে পারবেন না।
অন্য রূপকা করতে গিয়ে আপনার বিপদ আসেন, তো অনেকেই বিপদ পড়তেছে অন্য রূপকা করতে গিয়ে, সেই বেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কাউকে দেবেন, সে তো কাছের লোক খুব, তারা কিন্তু এই আপনার অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ লেনদেন করতে পারে, তো এইভাবে সাবধান হবেন। এটা কিন্তু অনেকেই প্রতারণা হয়েছে এইভাবে, অন্যকে বিশেষ করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দেশে টাকা পাঠিয়ে। আপনাদের কাছে আজকে শেষ অনুরোধ করবো, এই ব্যাপারে কোনো কিছু বলবো না, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কাউকে দেবেন না, সে যত কাছের মানুষই হোক, কাছের মানুষের বেশি ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। যে আপনাকে চিনে না জানা, সে কিন্তু আপনার ক্ষতি করবে না, যে আপনাকে চিনে জানে আপনার দুর্বলতা জানে, সে কিন্তু আপনার ক্ষতি করার সম্ভাবনা, সেই বেশি ক্ষতি করতে পারে। তো আপনাদের রুমে টাকা পয়সা পার্সোনাল দিয়ে সাবধানে রাখবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কাউকে দেবেন না। এই ছিল আমার কাছে সবার কাছে অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।